হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। তো ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর এই যে মা, আমরা যাচ্ছি এখন হসপিটালের দিকে, আজকে ফলো আপ আছে। তো এখন হসপিটালে যাই, দেখি ডক্টর কী বলে, চেক আপ করে কবে কি মোটে মনে নিতে পারবো, হয়তো আজকে বলবে বা নাও বলতে পারে, একটু লেট করতে পারে। তো আমরা এখন দুজনে মিলে যাচ্ছি হসপিটালের দিকে, দেখি। তো চলো দেখতে থাকবো আজকের ব্লগ। আর মা এখন অনেকটা আগের থেকে বেটার, ব্যথা তো আছেই কিন্তু তাও একটু আগের থেকে দেখো ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর এই দেখো, রুমে ব্যাক করার টাইমে এত রাস্তায় জ্যাম, এত ভিড় যে আমাদের আসতে 10 মিনিটের রাস্তা প্রায় 50 মিনিট লেগে গেল। প্রচন্ড জ্যাম হয় এই টাইমটাই। তো আমি আর মা চলে গেলাম একটু মিষ্টি কিনতে, কারণ আমার গুপুরকে আমি বাড়িতে রেখে গেছিলাম, সাথে আমাদের জন্য একটু স্ন্যাক্সও কিনে নিয়ে গেলাম। তো আমরা চলে এসেছি বাড়ি, আর আসার পথে আমরা গেছিলাম একটু মিষ্টি কিনতে আমার গুপুর জন্যে। তারপরে আমি কিছু খাবার দাবার কিনে নিয়ে আসলাম, কিছু সামোসা কিনে নিয়ে আসলাম, যেগুলো মার অনেক ভালো লাগে, আর মাকে এক পিস দিয়েছি খেতে, কারণ মার অনেক খেতে ইচ্ছা করছিল। তো আমি সেগুলো কিনে নিয়ে আসলাম, এখন এসে একটু রেস্ট নিয়ে চা বানাতে এসেছি, কারণ সন্ধ্যে হয়েছে আর আমার অনেক চা খেতে ইচ্ছা করছে, সারাদিন রেস্ট হয়নি তো মাথাটা একটু যন্ত্রণা করছে। আর ডক্টর বলেছে আমরা নেক্সট উইক থেকে কিমো নিতে পারি, আজকে একটু ড্রেসিং করে দিল, স্টিচ মানে রিমুভ তো হয়ে গেছে আগের সপ্তাহে, তো আজকে ড্রেসিং করে দিল আর বললো সব কিছু ঠিক আছে, ঠিকঠাকই রিকভার করছে। এখন যে আমরা ফিল্টারটা লাগিয়েছিলাম, IBC ফিল্টারটা, ওটা তোমাকে রিমুভ করতে হবে নাকি কিমোর সাথে সাথে রিমুভ করতে পারবো, তার জন্য কালকে আবার আমাকে যেতে হবে। IBC ফিল্টার যে ডক্টর করেছিল তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপরে আমরা কিমোর ডক্টরের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সোমবারে, সেখানে যাব। তো এবার আমরা কিমো কন্টিনিউ করতে পারি, সব কিছু ঠিক আছে মোটামুটি, মা রিকভারি প্রসেসে ভালো আছে, সব কিছু ভালো আছে এখন অবধি। তো আমি তাড়াতাড়ি চাটা খাই এখন। এই আমার একদম সুন্দর গরম গরম দুধ চা, যেটা আমার সেই গোল গোল পাউরুটি এনেছি ওর সাথে অনেক ভালো লাগে, তো এখন আমি এটা খাবো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো আমি এখন যাচ্ছি ভাস্কুলার সার্জেনের কাছে, কারণ আমার IBC ফিল্টারটা লাগানো হয়েছিল, সেটা বার করতে হবে, তো তার জন্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আমি একাই যাচ্ছি, মায়ের যাওয়ার কোনো দরকার নেই, এটা পাশে অ্যাপোলোর মেন বিল্ডিংয়ে। তো আমি বেরিয়ে পড়েছি, আর এখানে প্রচণ্ড গরম, আমাদের কলকাতায় মে জুনে যেরকম গরম হয় এখানে ফেব্রুয়ারি মার্চে সেই গরম, প্রচণ্ড গরম লাগছে। তো আমি যাই দেখি কবে কি ডেট দেয়, কবে ওটা রিমুভ করার জন্য বলে। চলো A few moments later. তো হসপিটাল থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম পাশের সুপার মার্কেটে, কারণ আমার একটা কপি আর কিছু পেন কেনার আছে, তো আমি সেখানে সেটাই খুঁজছি। আর অনেক খোঁজার পরে ফাইনালি আমি একটা আমার পছন্দ মতো কপি আর পেন পেয়ে গেছি। দ্য ফলোয়িং ডে মানে কিনে কিনে নিয়ে তারপরে আমি বাড়ি যাবো। আর এখানে আমি এসেছিলাম কি মোর ডেট ডিসাইড করতে,
ওরা আমি জানি ওরা আমাকে অনেক বেশি মিস করছে এবং ওরা ফ্যামিলির সাথে, আর আমি তো এখানে আবার হবে কোনো দিন নেক্সট কোনো টাইম আবার একটু কামরা কাটাবো। তোমরা সবাই একটু ভালো করে রোজা কাটাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আলিয়া কিছু ক্লিপ দিয়েছিল ফার্স্ট রোজা, সেগুলো আমি এখন অ্যাড করে দেখছি তোমার সাথে শেয়ার করছি, কারণ আমি এতদিন একটু বিজি ছিলাম, তোমরা জানো একটু বিজি শিডিউল থাকে, তো আমি এডিট করার টাইম একটু কম পাচ্ছি, তো তার জন্য আমার আপলোড করা হয়ে ওঠেনি, এখন আমি ওটা আপলোড করবো। তো চলো দেখে নিই আলিয়ার রোজা কীভাবে যাচ্ছে, সে কেমন আছে ওর কাছ থেকে শুনে নিই। তো ওর পাঠটা দেখে নাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগটা এনজয় করো, আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো আমরা দেখি আলিয়া কী করছে। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমরা তো জানো আজকে থেকে রোজা শুরু হয়ে গেল, তার জন্য সবাইকে আমার তরফ থেকে রমজান মুবারক। আর আজকে তো ফার্স্ট রোজা, তাই একটু মুখটুক শুকায় গেছে, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, এক মাস পারবো। সবসময় তো ইফতার তো স্বর্ণাওদের সাথে করি, এবারও অনেক মিস করছে, আমিও অনেক মিস করছি, আর যাই হোক এটাই লাইফ, যেখানে থাকি কানেক্টেড থাকবো। আমি ওকে অনেক মিস করছি, সবসময় ওর ইফতারের জন্য অনেক এক্সাইটেড থাকে, তো আর কি করা যাবে, ও তো এখন হসপিটালে। আন্টি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে, সবাই রোজার মধ্যে ওনার জন্য অনেক দোয়া করো, আমরা অনেক দোয়া করছি যেন উনি সহি সালামত বাড়ি যেতে পারে, উনি সব যেন ঠিক হয়ে যায়, উনি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছে উনি এখন। এটাই, চলো দেখি আমাদের বাড়িতে কি হচ্ছে, কি ফার্স্ট রোজা দেখি সবাই কি করছে, চল। তো ইফতারের টাইম হয়ে গেছে, আর এখানে তোড়জোড় করে ইফতারের আয়োজন হচ্ছে। এই দেখো এটা আন্টি, এখানে রান্নাবান্না হয়ে গেছে, তো সব কিছু রেডি করছে, আর এদিকে হচ্ছে সব কিছু গোছানো হয়ে গেছে, এখানে একটু পরেই বসে যাবে ইফতারের জন্যে। আর এই যে আমাদের আলিয়ার বিল্লি রানী, সে এখন ওখানে বসে আছে আর আলিয়ার আদর খাচ্ছে, ওখান থেকে সে এখন উঠবে না, বেশ কিউট কিন্তু না। দুষ্ট দুষ্ট দুষ্ট,